গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। একটি প্রকাশ্য সভায় এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যে সমস্ত মিডিয়া সরকারের উন্নয়নমূলক কাজ প্রকাশ করবে না তাদেরকে সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে মুম্বাই প্রেস ক্লাব। পশ্চিম বাংলার হাওড়ায় সম্প্রতি একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক মহিলা সাংবাদিকের আবেদন ছিল, তুলনামূলক কম প্রচারিত এবং প্রত্যন্ত এলাকায় যে সমস্ত কর্মীরা সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত রয়েছেন তাদেরই বেতন অত্যন্ত কম, তাছাড়া সরকারি বিজ্ঞাপন দেওয়ার ক্ষেত্রে সে সমস্ত সংবাদ মাধ্যমকে বঞ্চিত করে রাখা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এই বিষয়টি সুনজরে দেখেন সেই আহ্বান জানিয়েছিলেন মহিলা সাংবাদিক। কিন্তু তার প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সরকারি বিজ্ঞাপন পেতে হলে সরকারি উন্নয়নমূলক কাজ বেশি করে প্রচারিত করতে হবে, কোনো ধরনের নেগেটিভ নিউজ করা চলবে না, নেগেটিভ নিউজ থাকলে সেগুলিকে পজিটিভ করে দেখাতে হবে, সে উন্নয়নমূলক কাজ কিভাবে করা হয়েছে তা দেখাতে হবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে। তারা যদি মনে করেন এই সংবাদ সরকারের পক্ষে করা হয়েছে তবে তারা সরকারি বিজ্ঞাপনের আওতায় আসবেন, অন্যথায় সরকারি বিজ্ঞাপন কোনো মতেই দেওয়া হবে না। আমরা আকারে ছোট পত্রিকার সাংবাদিকতা করি, তাদের কিন্তু আর্থিক অবস্থা খুব সঙ্গীন, আমরা বিজ্ঞাপন পাই না। আপনার কাছে আমি বারবার অনুরোধ করছি যে আমাদের দিকে একটু তাকান। যে গ্রামীণ পত্রিকাগুলো সরকারের ডেভেলপমেন্ট কাজ পজিটিভলি ভালো করে করবেন, আমি ডিএম কে বলবো তাদের যেন আমরা বিজ্ঞাপনটা দিই, কারণ গভর্নমেন্ট সবসময় তার মেশিনারি দিয়ে পাবলিসিটি করেন না। এই যে আজকে এতগুলো উদ্বোধন হলো, বড় বড় টিভিরা একবার দেখাবে ছেড়ে দেবে, কিন্তু গ্রামীণ এই পত্রিকাগুলো লিখে কিন্তু গ্রামে গ্রামে এটা পৌঁছায়। সুতরাং লোকাল যারা আছে তাদের কিন্তু আমাদের দেখে নিয়ে যারা পজিটিভ এই কাজটা করে, কেউ একজন থাকবে ডিআইসিও, ডিএম এর সাথে কথা বলে দেখে নেবেন, আর তারা যে কাজটা করছেন প্রতিদিন একটা করে কপি ডিএম অফিসে পাঠাবেন, ডিআইসিও কে পাঠাবেন, পুলিশের এসপি এবং পুলিশ কমিশনার কমিশনারেটে পুলিশ কমিশনারকে পাঠাবেন। কেন বলছি, তার কারণ তারাও দেখে নেবে যে নেগেটিভ করছে না পজিটিভ করছে। যত পজিটিভ দেখবেন তাকে বিজ্ঞাপন দেখবেন, তার কারণ আমি চাই তারা ভালো করে কাজ করুক, ভালো জিনিসগুলো তুলে ধরুক, একটা নেগেটিভ জিনিসকে পজিটিভ করা যায়। বাংলায় আমরা লক্ষ্য করি সারাক্ষণ নেগেটিভিটি করে বেড়ায়, পজিটিভটার করে না, পজিটিভ করুন, বিজ্ঞাপন নিশ্চয়ই পাবেন। এবং আমার মনে হয় এটা আমি অনেকদিন ধরে বলছি, লোকাল পত্রিকাগুলো নিয়ে তোমরা একটা মিটিং করে এটা করে নাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের বক্তব্য মিডিয়াকে কুক্ষিগত করার অপপ্রয়াস জারি রেখেছে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। সেই অপপ্রয়াসের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংবাদ সংগঠনগুলি। অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে মুম্বাই প্রেস ক্লাব। এক টুইট বার্তায় জানানো হয়েছে যে মুখ্যমন্ত্রী এই ধরনের বক্তব্য কোনো সময় গণতন্ত্রের পক্ষে সুখকর নয়, আর সেই কারণেই অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।